সোমবার গভীর রাতে রাজধানীর মিরপুরের দারুস সালামের ছয়তলা এ ভবনে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে র‍্যাব। অভিযানের এক পর্যায়ে পঞ্চম তলায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় জেএমবির সারওয়ার তামিম গ্রুপের শীর্ষ নেতা মীর একরামুল আলম ওরফে আবদুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান সহ সাতজন। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বেড়ে ওঠা আবদুল্লাহ 2005 সাল থেকে জেএমবির সাথে জড়িত বলে জানিয়েছে র‍্যাব। জঙ্গিদের কাছে আশ্রয় প্রশ্রয়, অর্থ সাহায্য, থাকার জায়গা এগুলো দিয়ে সাহায্য করত। 100 ঘন্টার ওই অভিযান শেষ হয় শুক্রবার বিকেলে। আস্তানা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। রাজধানীর কোনো একটি 15 তলা ভবনের নকশাও পাওয়া গেছে ওই আস্তানা থেকে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। জঙ্গিবাদটা এরকম একটি বিষয় না যেটি দুই দিনে নিঃশেষ হয়ে যাবে। ধীরে ধীরে মানুষের ভেতরে যতটুকু হিংসার মতো দর্শক প্রবেশ করেছে সেটি উঠিয়ে আনতে হবে। যারা হিংসার পথ ধরে অস্ত্র তুলে নিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রক্রিয়াটা লম্বা, সেই জন্য এটিকে নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অভিযানের মধ্যেই গ্রেপ্তার হওয়া ওই ভবনের মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ মুন্সি টিএনটির সাবেক কর্মচারী, বিএনপি জামাতপন্থী, টিএনটির কর্মচারী ইউনিয়নের নেতাও ছিলেন তিনি। চাকরি থেকে অবসরের পর স্থানীয় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হন আজাদ। ঝিনাইদহের শৈলকুপার স্থায়ী এই বাসিন্দা গ্রামে একটি মাদ্রাসারও প্রতিষ্ঠাতা। তার কর্মকাণ্ড খতিয়ে দেখছে র‍্যাব। আজাদ মুন্সির ছেলে বাংলাদেশ এয়ারলাইন্সের কো পাইলট সাব্বির আহমেদকে সব দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সাব্বির সম্পর্কেও খোঁজ নিচ্ছে র‍্যাব। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।